ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা চারজন মিলে নৌকা ভ্রমণে বের হয়েছি। সাথে আছে নাইম, হারুন ভাই, এদিকে পিছে আছে সৌরভ ভাই, ও পিছে বৈঠা বাইতেছে আমাদের মাঝি চাচা। তো আমরা ফার্স্টে প্রথমে একটি বৈঠা বাওয়া নৌকা ভাড়া করলাম। বৈঠা বাওয়া নৌকা ভাড়া করার পর মাঝি চাচা বৈঠা বাওয়া শুরু করলো। সাধারণত বৈঠা দিয়ে বাওয়া নৌকাতে চড়ার মজাটাই আলাদা, আমরা সবাই এনজয় করতেছি। তো আপনারাও এটি ট্রাই করতে ভুলবেন না, সত্যি অসাধারণ। পরন্ত বিকেলে এরকম বৈঠা দিয়ে বাওয়া নৌকায় করে নদীতে ঘুরে বেড়ানো আসলে অসাধারণ, খুবই চমৎকার। আমরা পরন্ত বিকেলে খুবই এটা উপভোগ করতেছি। এদিকে সূর্য হেলে পড়ছে, অস্ত যাইতেছে। আমরা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ভ্রমণ করতেছি। এটা নারায়ণগঞ্জ লঞ্চ ঘাট থেকেই, খুব বেশি দূরে নয়। এদিকে আছে নেভির ডকইয়ার্ড, যেটাকে নারায়ণগঞ্জ ডকইয়ার্ড নামে পরিচিত। নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের পাশের ঘাট থেকেই আমরা নৌকাটি ভাড়া করেছিলাম। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা এখন নারায়ণগঞ্জ ডকইয়ার্ডটা দেখতে পাচ্ছেন। এই যে নৌবাহিনীর একটি অনেক বড় জাহাজ, যুদ্ধ জাহাজ, এখানে ড্রাই ডক করার জন্য কাজ করাইতেছে। এই যে দেখুন নারায়ণগঞ্জ ডকইয়ার্ডের নৌবাহিনীর জাহাজ, কত সুন্দর। এখানে স্পিড বোটও আছে। আপনারাও এরকম চাইলেই ফ্যামিলি নিয়ে বিকেলে এরকম ঘুরতে বের হইতে পারেন। আমরা মনে হইতেছে নদীর উপরে ভাসতেছি, আস্তে আস্তে, খুব আস্তে আস্তে আগাইতেছি। পরন্ত বিকেলে আসলে এরকম নদীতে ভেসে থাকতে খুব ভালোই লাগে। নৌকার ভিতরে আমরা দুলতেছি, খুবই ভালো লাগতেছে। ডকইয়ার্ডের এরিয়া দেখতে পাচ্ছেন আপনারা। ডকইয়ার্ডের পাশেই আছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, বিআইএমটি। তার পাশেই নদীর পার বাঁধানো খুব সুন্দর একটি পার্কের মতো জায়গা, যেখানে অনেকেই বিকালবেলা অবসর সময় কাটায়। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। এখানে আমাদের সৌরভ ভাই মাঝি চাচার কাছ থেকে শিখে নিতেছে কিভাবে নৌকায় বৈঠা বাইতে হয়। তো সৌরভ ভাই এটি চেষ্টা করতেছে, খুব এনজয় করতেছে। এদিকে আমরা খেয়াল করলাম পালতোলা কিছু নৌকা যাইতেছে। ওই দেখুন ভিউয়ার্স, পালতোলা কিছু নৌকা, যেগুলো বাতাসকে কাজে লাগিয়ে চলাচল করে। এগুলাতে ইঞ্জিনও থাকে না, কিছুই থাকে না, শুধুমাত্র পালটা উপরে তুলে দিয়ে বাতাস যেদিকে সেদিকে তার উল্টা দিকে এরা অগ্রসর হয়, বাতাসকে পিছিয়ে রেখে সামনের দিকে অগ্রসর হয়। এদিকে আমরা সবাই খুব এনজয় করতেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নদীতে অসংখ্য জাহাজ এখানে নোঙ্গর করে আছে পণ্য খালাস করার জন্য। চট্টগ্রাম থেকে জাহাজগুলো এসে এখানে নোঙ্গর করে আছে, এগুলো এখানে খালি করা হবে, তারপরে এগুলো আবার চট্টগ্রামের উদ্দেশ্যে বা বিভিন্ন স্থানে যার যার গন্তব্যস্থলে ফিরে যাবে। ওইদিকে দেখতেছেন সেই পার বাঁধানো সেই ঘাটটি। এদিকে আমাদের সৌরভ ভাই খুব এক্সাইটেড, সবাইকে হাই দিতেছে। এদিকে ও খুব, এদিকে একটা ব্রিজ দেখা যাইতেছে, ব্রিজটার নাম আসলে আমি জানি না,